হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বিকন ফার্মা কি কারণে আসলে তাদের এই বছরের থার্ড কোয়ার্টারে ইপিএস নেগেটিভ আসলো, তা নিয়ে আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে নিয়ে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা প্রথমত একটু দেখার চেষ্টা করব যে বিকন ফার্মার আগের কি পরিমাণের ইপিএস ছিল এবং বর্তমানে যে নেগেটিভ আসলো একটু দেখার চেষ্টা করব, এবং সেখান থেকে একটু আমরা পরবর্তীতে বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করব। তো বিকন ফার্মার আমরা যদি দেখি, তাদের হচ্ছে যে থার্ড কোয়ার্টার, সেখানে দেখা যাবে যে 0.04 পয়সার মতন আপনার ইপিএস নেগেটিভ এসেছে, যেখানে গত বছরই পজিটিভ ছিল 2.57 টাকা। এটা হচ্ছে থার্ড কোয়ার্টারে। এখন আমরা দেখার চেষ্টা করব যে তাদের সেকেন্ড কোয়ার্টারও তো পজিটিভ ছিল। দেখা যাচ্ছে যে সেকেন্ড কোয়ার্টার গত বছরের তুলনায় এ বছর সেকেন্ড কোয়ার্টার ভালো এসেছে, 1.61 টাকা, যেখানে গত বছর ছিল 1.07 টাকা। এবং পাশাপাশি তাদের ফার্স্ট কোয়ার্টারও কিন্তু পজিটিভ ছিল। তো এটা আমরা আজকে একটু বের করার চেষ্টা করব। আমরা ইনভেস্টর ডায়েরিতে যাব তাদের ওয়েবসাইট থেকে। একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন, কারণ এখানে হচ্ছে যে যেহেতু অনেক বড় বড় ফাইল বের করা হবে, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব তাদের হচ্ছে গিয়ে আপনার অ্যানুয়াল রিপোর্ট। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে গেলাম। যাওয়ার পরে আমরা যেটা থার্ড কোয়ার্টারে 2022-23 সেখানে দেখার চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা একটু সেকেন্ড কোয়ার্টারও যেটা আছে সেটাও একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা একটা জিনিস আমাদের বোঝার চেষ্টা করব। দেখেন তাদের বিজনেসের যে নেট টার্নওভার, সেটা কিন্তু গত বছরের তুলনায় এবছর বৃদ্ধি পেয়েছে। যেখানে 2022-23 আমরা দেখেছিলাম থার্ড কোয়ার্টারে তাদের টার্নওভারের তুলনায় 2023-এর কিন্তু টার্নওভার বেড়েছে। এখন হচ্ছে যে মেইন কথা, তাদের হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে যে আপনার কস্ট অফ গুড সোলস, মানে এই যে প্রোডাক্টটা বানাতে গিয়ে নিয়ে তাদের যে প্রোডাক্টের কস্টিংটা, সেই কস্টিংটা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমরা বৃদ্ধি পেয়ে গেছে, যার ফলেই হচ্ছে যে তাদের যে গত বছরের তুলনায় কম টার্ন ওভার হওয়ার পরেও এবছরে টার্ন ওভার বেশি হওয়ার ফলেও আপনার দেখা যাচ্ছে যে ইপিএসটা এই আকারে এসে গিয়ে নিয়ে নেগেটিভ দেখাচ্ছে। এইটা হচ্ছে যে তাদের মূলত কারণ। কিন্তু তাদের যদি অন্যান্য জিনিস দেখেন, যে তাদের অ্যাজ এ নেট অপারেটিং ক্যাশ ফ্লো, সেটা কিন্তু গত বছরের তুলনায় এবছর বৃদ্ধি হয়েছে। তো ওভারঅল তাদের আবার ন্যাবের পরিমাণটাও বৃদ্ধি হয়েছে। তো তাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু এই যে একটা প্রোডাক্ট বানাতে গিয়ে নিয়ে যে তাদের কস্টিংটা, সেটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার ফলেই তাদের ইপিএসে নেগেটিভ হয়। দেখেন বাজারে কম্পিটিশন করতে হলে আপনার অনেক কিছুই ই করতে হয়, সময় সাপেক্ষ বিষয়গুলো থাকে। যেমন আপনি চাইলেই কিন্তু কালকে 5 টাকা বাড়ায় দিতে পারবেন না, কারণ এটা দেখা যাবে যে সেই বাড়ানোর ফলে আপনার প্রোডাক্টের প্রতি হ্যাম্পার হচ্ছে, তখন মানুষ অন্য প্রোডাক্টে তার সুইচ করার চিন্তাধারার দিকে চলে যাবে। তো সেই কারণে মার্কেটের একটা পজিশন ধরার জন্য হয়তো কখনো কখনো কোম্পানিকে বিভিন্ন সময় আপনার হচ্ছে যে এই লসের সম্মুখীন হতে হয়। বর্তমানে যে আমাদের যে র মেটেরিয়াল গুলো আসে, সেটা কিন্তু আমরা বাইরের দেশের উপরেই ডিপেন্ডেন্ট। তো সেই কারণে হচ্ছে যে আমাদের ডলারে পেমেন্ট করতে হয়, যার ফলে হচ্ছে যে আমাদের কস্টিংটা এই মুহূর্তে হচ্ছে যে হাই, কারণ ডলারের রেট বেশি এবং ডলারের হচ্ছে যে একটা সংকট রয়েছে। তো তারই প্রেক্ষিতে আসলে আমরা এই বিকন ফার্মাকে এই অবস্থানে দেখতে পাই।
তবে বিকন ফার্মা অ্যাজ এ কোম্পানি হিসেবে আমরা খুবই ভালোভাবেই চিনি, কারণ হচ্ছে বিকন ফার্মা হচ্ছে যে ক্যান্সারের জন্য স্পেশাল বেশ ভালো প্রোডাক্ট বানিয়ে থাকে, এবং ভবিষ্যতে তারা ভালো আরও অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসতেছে। তো তারই প্রেক্ষিতে আমি বলবো যে বিকন ফার্মা হয়তো এই জায়গা নিয়ে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা সবাই বর্তমানে এখন কম বেশ ফেস করছে যে প্রোডাক্ট দেখা যাচ্ছে যে থার্ড কোয়ার্টারে অনেকেই কমে গিয়েছে কিংবা নেগেটিভ এসেছে। তবে বিকন ফার্মা নিয়ে আমার একটা মতামত আছে চার্টের দিক থেকে, সেটা হচ্ছে কি বিকন ফার্মা আপনার কিন্তু হিউজ নাম্বার অফ দরটা বেড়েছে, তো এই দরে আমি জানি না কতটুকু আসলে কেনা উচিত কিংবা লং টার্মে অপেক্ষা করা ছাড়া কোনো উয়ে নাই। তো আমি সেটাই সাজেস্ট করব যে সবাই কেনার আগে কিংবা সেল করার আগে যেটাই করেন আরও বেশি ঝালাই করে তার বাদে এই শেয়ারের প্রতি অবশ্যই আপনি ডিসিশন নেবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন, শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।